রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে সে ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যা হোক হোক, তার কানে যদি এই কথাটা পৌঁছে যায় যে মুহাম্মদ বলে একজন রাসূল পৃথিবীতে এসেছেন, আমার নামটা যদি কোনো ব্যক্তির কানে পৌঁছে যায়, এই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত নাজাত পাবে না যতক্ষণ পর্যন্ত আমার প্রতি ঈমান না নিয়ে আসবে। তার মানে কোনো ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে মেনে না নিয়ে মৃত্যুবরণ করে, ও জাহান্নামে যাবে, ওকে কেউ বাঁচাতে পারবে না। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হলো তার কোনো একজন সাহাবীকে রাসূলুল্লাহ গালি দিতে নিষেধ করেছেন, আপনি কথাগুলোকে ফিল করার চেষ্টা করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের মর্যাদা আপনার কাছে আমি কী বলবো, যেখানে তার একজন সাহাবীকে রাসূলুল্লাহ বলেছেন যে আমার সাহাবি হয়ে গেছে, লা তোমরা কি করবা না, আমার সাহাবীকে গালি দিবেন, লা তাসুব্বু আসহাবি, আমার কোনো একজন সাহাবীকে তুমি গালি দিতে পারো না। তোমরা পৃথিবীবাসী যদি উহুদ পাহাড় সব পরিমাণ স্বর্ণ দান করে দিও, তাহলে তোমার মর্যাদা অতটুকু হবে না আমার কোনো সাহাবী যদি অর্ধেক মুদ, মানে 250 গ্রাম যদি কোনো কিছু দান করে থাকে, সে যেই মর্যাদায় পৌঁছে গেছে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিলেও সেই মর্যাদায় পৌঁছতে পারবে না। এটা যদি হয় একজন সাহাবীর মর্যাদা, যার রাসুলের সঙ্গে থাকার কারণে, ঈমান আনার কারণে সেই মর্যাদা, তাহলে সেই রাসুলের ব্যাপারটা আপনি কীভাবে দেখেন, কীভাবে দেখেন ওই ব্যক্তির অবস্থাটা কি হবে, তার শাস্তিটা কি যোগ্য হতে পারে, যেখানে বলা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো ব্যক্তি যদি উঁচু আওয়াজে কথা বলে, আল্লাহ বলছেন ফা আহবাতা আমাল, তার আমল বরবাদ হয়ে যাবে। সূরা হুজরাত এ সেই আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী, তুমি তোমার আওয়াজটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উঠাবে না, তাহলে তোমার আমল সব বরবাদ হয়ে যাবে, আনতুম লা তাশুরুন, আর তুমি টের পাবে না। আল্লাহর সাথে শিরিক করলে আমল যেমন সব বরবাদ হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাকে আঘাত করে কথা বললে আমল অটোমেটিকলি সব বরবাদ হয়ে যাবে, এটা যদি তার মর্যাদা হয়ে থাকে, আর তাকে যদি প্রকাশ্যে কেউ মন্দ বলে, এর শাস্তিটা কি হতে পারে যদি একটু ভাবে, তার শাস্তিটা কি হতে পারে, যেখানে মদিনাবাসীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে হাদিসটা আমি এখানে উল্লেখ করেছি আজকে, সেটা হচ্ছে ইমাম বুখারী এবং মুসলিম তারা তাদের কিতাবের হজের মধ্যে এবং মদিনার ফজিলতে এনেছেন, যে কোনো ব্যক্তি যদি মদিনাবাসীর সাথে, মদিনার একজন বসবাস করে, মদিনার বাসী, যেমন আমরা বাংলাদেশি, তো মদিনার, যেমন আমরা নারায়ণগঞ্জে থাকি, নারায়ণগঞ্জে আমরা এই এলাকার লোক, তাহলে মদিনার কোনো স্থায়ী কোনো একজন ব্যক্তির মর্যাদা হচ্ছে এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি মদিনাবাসীর সাথে খারাপ কিছু করার ইচ্ছা করে, ওয়ালা ইউরিদু আহাদুন আহালাল মদিনাতি বিসুইন, কোনো ব্যক্তি যদি মদিনা কোনো বাসীর সাথে খারাপই কোনো ইচ্ছা করে, ইল্লা আযাবাহুল্লাহু ফিন্নার, আল্লাহ তাকে আগুনে জ্বালিয়ে গালিয়ে ফেলবেন, যাওবার রাসাস, যেভাবে সীসা আগুনের তাপে গলে যায়, আও যাওবা আল মিলহু ফিল মা, আপনি লবণ যদি পানিতে দিয়ে নাড়া দেন, লবণের অস্তিত্ব থাকে, আল্লাহ বলেছেন আমি এই ধরনের ব্যক্তিদেরকে আগুনে জ্বালিয়ে তার অস্তিত্বকে হীন করে দেব, তাকে চিনাই যাবে না, এটা কি মানুষ আছে না কিছু, এটা আগুন, শুধু আগুন হয়ে যাবে, একবারে গালিয়ে দেবে। এটা কার সাথে, মদিনাবাসীর সাথে, যে খারাপই করতে চায়, আর যে মদিনার মর্যাদা যে রাসূলের কারণে হয়েছে, তাকে যদি আপনি মন্দ বলেন, রেজাল্টটা কি হবে আপনি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিতাহিত জ্ঞান দান করুন, এবং আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে তাদেরকে আল্লাহ পরীক্ষায় ফেলে দিয়েছেন, তারা যদি এমন কিছু শোনার পরে চুপ থাকে, কোনো পদক্ষেপ না নেয় না, এটা তার জীবনের সবচেয়ে চরম ফেতনা, তার দুনিয়াও শেষ, তার পরকালও শেষ। এই জন্য আমরা যারা সাধারণ পাবলিক আছি, এটা আমাদের মাথায় রাখতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটা সাধারণ কোনো বিষয় নয়, ইসলামের এটা একটা আইন যে আল্লাহ তাকে এতটা মর্যাদা দিয়েছেন, আমরা যেন কোনো অবস্থাতে তার সাথে নাফরমানি হয়ে যায় এমন কোনো কিছু যেন না করি। আল্লাহ তুমি আমাদেরকে বড় ধরনের পাপ থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করো, এবং আমাদের সন্তানদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ তুমি ইসলামের উপরে টিকিয়ে রাখো, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কল্যাণের উপরে রাখো। এবং আমরা যারা ইসলাম পেয়ে গেছি, আজকে অনেকের অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দেয় যে ইসলাম আছে কিনা, কোরআন কি সত্য কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সত্য কিনা, আল্লাহ কি সত্য কিনা, এরকমের অনেকে ওয়াসওয়াসায় ভোগে এবং আমাদের কাছে ফোন করে। অতএব আমি আমার নফসে এবং আপনাদের নফসের অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবো, আল্লাহ আমরা যারা মুসলিম হয়ে গেছি, কোরআন সুন্নার অনুসারী হয়ে গেছি, আল্লাহ মরার আগ পর্যন্ত তুমি আমাদেরকে কোরআন সুন্নার উপরে টিকে থাকার তৌফিক দান করো, এবং আমাদেরকে মুসলিম হয়ে তোমার নবীর উম্মত হয়ে যেন আমরা হাশরের মাঠে তোমার সামনে উপস্থিত হতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং যেই সমস্ত জালেমরা এমনটা করে, মুসলিমদের সাথে খারাপি করার ইচ্ছা করে, মুসলিমদের মধ্যে ফাসাদ সৃষ্টি করা দেওয়ার ইচ্ছা করে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো, না হলে এই জমিনই খুব শীঘ্রই তুমি তোমার সিদ্ধান্তকে বাস্তবায়ন করে দেখো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।